কুনাল বাবু, আপনার মেমোরি রিফ্রেশ করার জন্য আপনারই কিছু বক্তব্য এই ভিডিওটা তুলে ধরলাম, দেখে নেবেন, আশা করি মনে পড়বে। আমার মনে হয় যারা সুদীপ্ত সেনকে চেনেন বা যুক্ত ছিলেন সকলের উচিত সহযোগিতা করা, আমি এখানে কোনো বাড়তি বলবো না, সকলের উচিত সহযোগিতা করা। কে ভালো খারাপ সুবিধা নিয়েছে এই ধরনের কোনো মন্তব্য আমি করতে চাই না, যে বিষয়গুলো আমি জানি না সেখানে আমি মন্তব্য করবো না। সুদীপ্ত সেন বিষ্ণুপুর থেকে উঠে এসে কী করে বড় হলেন না হলেন আমি পুরোটা বলতে পারবো না, মদন মিত্র বলতে পারবেন। এই যে কুনাল কথাটা বলেছে এটা কুনাল বলেই বলতে পেরেছে, অন্য কেউ পারত না। তার কারণ জনগণের ভোটে যারা নির্বাচিত হয় তারা কিন্তু জুম করে একটা জায়গা বা জনগণ সম্পর্কে বলতে চায় না, কারণ জনগণের প্রত্যেকটা ভোটে না জনগণের কষ্ট, চোখের জল, কান্না, হৃদয় জড়িয়ে আছে। কাঁচের ঘরে বসে ইট মারা ঠিক না। আচ্ছা কুনাল বাবু, আপনি এই সারদা কাণ্ডে কার কার নাম নিয়েছিলেন, মুখ্যমন্ত্রী সম্বন্ধে কি বলেছিলেন, কারা কারা যুক্ত বলেছিলেন মিডিয়ার সামনে, মনে আছে তো? আপনি মনে হয় আজকাল ভুলে গেছেন, আপনাকে মনে করিয়ে দেওয়ার কর্তব্য আমাদের। এবং যারা আপনাকে চেনেন না বা ওই সময়ের ঘটনাগুলো যাদের মনে নেই তাদের সামনে পুরনো ভিডিওগুলো এনে দেওয়ার দায়িত্ব আমাদের। যারা চিট ফান্ড বিল নিয়ে আলোচনা করবে তাদের বিল নিয়ে আলোচনা করার কোনো রাইট নেই। চিট ফান্ডের দয়ায় যারা ক্ষমতা এসেছে, মুখ্যমন্ত্রী, 8 জন এমপি এবং 6 জন মিনিস্টার সরাসরি দোষী, তারা কি ওখানে আলোচনা করবে? তাদের কোনো রাইট নেই বিধানসভায় বিল নিয়ে আলোচনা করার। যারা সরকার, যার সরকার সমস্ত সুযোগ সুবিধা নিয়ে ক্ষমতা এসেছে, সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত এবং বর্তমানে তৃণমূল মুখপাত্র এবং সেই সময়কার তৃণমূলের রাজ্যসভার সাংসদ কুনাল ঘোষকে আজকাল অনেক কথা বলতে দেখা যায়। দেখা যায় বলতে যে অন্য রাজ্যে নাকি গণতন্ত্র নেই, কেন্দ্রে গণতন্ত্র নেই, ত্রিপুরাতে গণতন্ত্র নেই। কিন্তু কুনাল বাবু, আপনার সেই দিনগুলো মনে আছে তো যখন আপনাকে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যারেস্ট করেছিল? আপনি কি একটা বলেছিলেন জানো বিধাননগর কমিশনারেটের কোন পুলিশ অফিসার আপনাকে বলেছিল যে আপনি নাকি 5000 দিন জেলে থাকবেন, তখন কি কি বলেছিলেন মনে আছে তো? আচ্ছা, যখন আপনি জেলে ছিলেন আপনি সংবাদ মাধ্যমের সামনে বারবার নিজের কথা বলতে চাইতেন, পুলিশ বাসের মধ্যে আওয়াজ করত, প্রিজন ভ্যানে আওয়াজ করত যাতে আপনার গলা না শোনা যায়, মনে আছে? সেগুলো গণতন্ত্রের নিদর্শন ছিল কুনাল বাবু, এটা গণতন্ত্র বলে? তাহলে এই গণতন্ত্র সত্যি অন্য রাজ্যে নেই কুনাল বাবু।